শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্ন আজও বাস্তবায়ন হয়নি ফখরুল অপশক্তির বিষ বৃক্ষ উৎপাদন করব ওবায়দুল কাদের সত্যিকারে গণতন্ত্র পুনরুদ্ধার করব ফখরুল পদ্মা সেতু করতে পারলে ঢাকা ক্লিন সিটি হবে না কেন এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম এবার শুনবেন বিস্তারিত আলোচনা শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্ন আজও বাস্তবায়ন হয়নি ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন শহীদ বুদ্ধিজীবীরা একটি সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন যার আদর্শ হবে গণতন্ত্র সেই স্বপ্ন এখনও বাস্তবায়ন হয়নি শহীদ দিবস উপলক্ষে স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা ও তাদের কামনা করে ডিসেম্বর গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন ফখরুল বলেন শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্ন পূরণে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে মানুষের গণতান্ত্রিক অধিকার সর্বজনীন অধিকার সেটি সমুন্নত রাখতে আমাদের মিলিত শক্তিকে কাজে লাগাতে হবে আজকের এই দিনে আমি সবার প্রতি সেই আহ্বান জানাই তিনি আরো বলেন চোদ্দ ডিসেম্বর একটি বেদনাময় দিন বাংলাদেশকে মেধা মননে পঙ্গ করার হীন উদ্দেশ্যে চূড়ান্ত বিজয়ের উষালগ্নে এই দিনে হানাদার বাহিনী দোসররা দেশের প্রতি যথাযথ শিক্ষক সাংবাদিক চিকিৎসক বিজ্ঞানী সহ বিশিষ্ট বুদ্ধিজীবীদের নৃশংসভাবে হত্যা করেছিল তারা মনে করেছিল জাতি শ্রেষ্ঠ সন্তান হত্যা করলেই এ দেশ দুর্বল হয়ে পড়বে এবং উন্নয়ন অগ্রগতি রুদ্ধ করে দেওয়া যাবে স্বাধীনতা অর্জন করলেও বাংলাদেশ এগিয়ে যাওয়ার পথে মুখ থুবড়ে পড়বে কিন্তু তাদের সেই উদ্দেশ্য সফল হয়নি অপশক্তির বিষবৃক্ষ উৎপাটন করব ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু স্বাধীনতার এত বছর পরেও সাম্প্রদায়িক অপশক্তি ষড়যন্ত্র করে যাচ্ছে আজকে শহীদ বুদ্ধিজীবী দিবসে আমাদের শপথ হবে অপশক্তি যে বিষ বৃক্ষ তা এখনও ডালপালা বিস্তার করে আছে তা সমূলে উৎপাটন করব সোমবার ১৪ ডিসেম্বর সকালে রাজধানীর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা বলেন ভাস্কর্য ইস্যুতে বিএনপি নীরবতার বিষয়ে তিনি বলেন বিএনপি নিরাপত্তার কারণ তো পরিষ্কার পেছন থেকে মদত দিচ্ছে তারা তারাই সাম্প্রদায়িক অপশক্তির পৃষ্ঠপোষক জঙ্গিবাদের পৃষ্ঠপোষক এটা প্রমাণিত শহীদ বুদ্ধিজীবী দিবসে উপলক্ষে আওয়ামী লীগের পক্ষ থেকে এদিন সকাল সাড়ে আটটায় মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা জানান কাদের এ সময় তার সঙ্গে দলের বেশ কয়েকজন নেতা উপস্থিত ছিলেন সত্যিকার গণতন্ত্র পুনরুদ্ধার করব ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দেশের গণতন্ত্রকে হত্যা করা হয়েছে আজকের এই বুদ্ধিজীবী দিবসে শপথ নিচ্ছি সত্যিকারের গণতন্ত্রকে পুনরুদ্ধার করব সোমবার চোদ্দ ডিসেম্বর সকালে রাজধানী মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি কথা বলেন এ সময় তার সঙ্গে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন ফখরুল বলেন আজ বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করা হয়েছে মানুষের বাক স্বাধীনতা নেওয়া হয়েছে। সালে দেশকে করার পরিকল্পনার অংশ হত্যা করা হয় সে সময় প্রতিভাবান মেধাবীদের হত্যা করা হয়েছে তারা চেয়েছিল এদেশকে অকার্যকর করতে এখনও সেটা হচ্ছে তিনি বলেন মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন আমাদের শহীদ জিয়াউর রহমান গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছিলেন বেগম খালেদা জিয়া সেই গণতন্ত্রকে আজ হত্যা করা হয়েছে সেই মুক্তিযুদ্ধের চেতনাকে আজ হত্যা করা হয়েছে বিএনপি মহাসচিব আরো বলেন আমরা অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ সকল রাজনীতি রাজবন্দীদের মুক্তি চাই আমরা মুক্তিযুদ্ধের কথা বলার স্বাধীনতা চাই আমরা আজ শপথ গ্রহণ করতে চাই আমরা একাত্তরের স্বাধীনতার চেতনা পুনরুদ্ধার করব ইনশাল্লাহ তিনি বলেন আজ মুক্তিযুদ্ধের চেতনা অবরুদ্ধ জনগণের মত প্রকাশের স্বাধীনতা নেই মুক্তিযুদ্ধের স্বাধীনতা নেই সেই পরিস্থিতি থেকে উদ্ধার করে সত্যিকার অর্থে একটি গণতন্ত্র প্রতিষ্ঠা করব পদ্মা সেতু করতে পারলে ঢাকা ক্লিন সিটি হবে না কেন ওবায় রাজধানী ঢাকাকে সুন্দর ও আধুনিক নগরী গড়ে তোলার লক্ষ্যে পনেরো জানুয়ারির মধ্যে সামগ্রিক বিষয়ে প্রতিবেদন তৈরি করতে দুই মেয়র সহ সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তিনি বলেন নিজস্ব অর্থায়নে যদি পদ্মা সেতু নির্মাণ করতে পারি তাহলে ঢাকাকেও সুন্দর শহর হিসাবে গড়ে তোলা সম্ভব সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী রোববার সকালে ডিটিসির বোর্ড সভায় একথা বলেন তিনি নিজের বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সবাই যুক্ত হন দেশের উন্নয়ন ও অর্জনের সঙ্গে ঢাকা শহরের চেহারার কোনো মিল নেই উল্লেখ করে মন্ত্রী বলেন ঢাকাকে গ্রিন অ্যান্ড ক্রিন সিটিতে দেখতে চাই এর জন্য যা যা করা দরকার সবাইকে করবে সরকার কাদের ঢাকা দুই মেয়রকে এই বিষয়ে সম্ভবত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান নিউ মার্কেট মোড় পল্লবীর সহ শহরের বিভিন্ন এলাকায় ইজি বাইক ব্যাটারি চালিত রিক্সা বন্ধ ডিএমপির সহযোগিতা নিয়ে দুই মেয়রকে কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী তিনি বলেন ফুটপাথ উদ্ধারের কার্যক্রম জোরদার করতে হবে মন্ত্রী রুট পারমিটের বিষয়ে বিদ্যমান আইন বিষয়ে পর্যালোচনা করে দ্রুত তার বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়ার কথা প্রস্তাব দিয়েছেন নতুন প্রস্তাব তৈরির জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়ে বলেন নির্মাণাধীন বিআরটি কাজ দ্রুত শেষ করে জনভোগান্তি কমাতে হবে মোটরসাইকেলে হেলমেট যারা পরবে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং কোনোভাবেই রাজনৈতিক বিবেচনা এক্ষেত্রে আনা যাবে না বলেও জানান ওবায়দুল কাদের গাড়িতে অবৈধভাবে যারা হুটার ব্যবহার করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন সেতুমন্ত্রী এ সময় ভার্চুয়াল প্ল্যাটফর্মে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম দক্ষিণ মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস নারায়ণগঞ্জ ও গাজীপুরের মেয়র সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর সড়ক পরিবহন ইসলাম সেতু সচিব কর্মকর্তারা রাজধানী ঢাকাকে সুন্দর ও আধুনিক নগরী গড়ে তোলার লক্ষ্যে পনেরো জানুয়ারির মধ্যে সামগ্রিক বিষয়ে প্রতিবেদন তৈরি করতে দুই মেয়র সহ সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের তিনি বলেন নিজস্ব অর্থায়নে যদি পদ্মা সেতু নির্মাণ করতে পারি তাহলে ঢাকাকেও সুন্দর শহর হিসাবে গড়ে তোলা সম্ভব সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী রোববার সকালে ডিটিসির বোর্ড সভায় একথা বলেন তিনি নিজের বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সবাই যুক্ত হন দেশের উন্নয়ন ও অর্জনের সঙ্গে ঢাকা শহরের চেহারার কোনো মিল নেই উল্লেখ করে মন্ত্রী বলেন ঢাকাকে গ্রিন অ্যান্ড গ্রিন সিটিতে দেখতে চাই এর জন্য যা যা করা দরকার সবাইকে করবে সরকার ওবায়দুল কাদের ঢাকা দুই মেয়রকে এই বিষয়ে সম্ভবত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান নিউ মার্কেট মোড় পল্লবী সহ শহরের বিভিন্ন এলাকায় ইজি বাইক ব্যাটারি চালিত বন্ধ ডিএমপির সহযোগিতা নিয়ে দুই মেয়রকে কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী তিনি বলেন ফুটপাট উদ্ধারের কার্যক্রম জোরদার করতে হবে মন্ত্রী রুট পারমিটের বিষয়ে বিদ্যমান আইন বিষয়ে পর্যালোচনা করে দ্রুত তার বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়ার কথা প্রস্তাব দিয়েছেন নতুন প্রস্তাব তৈরির জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়ে বলেন নির্মাণাধীন বিআরটি কাজ দ্রুত শেষ করে জনভোগান্তি কমাতে হবে মোটরসাইকেলে হেলমেট যারা পরবে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং কোনোভাবেই রাজনৈতিক বিবেচনা এক্ষেত্রে আনা যাবে না বলেও জানান ওবায়দুল কাদের গাড়িতে অবৈধভাবে যারা হুটার ব্যবহার করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন সেতুমন্ত্রী এ সময় ভার্চুয়াল প্ল্যাটফর্মে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম দক্ষিণ মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস নারায়ণগঞ্জ ও গাজীপুরের মেয়র দ্বয় সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর সড়ক পরিবহন মহাসড়ক বিভাগের মহাসচিব মোহাম্মদ নজরুল ইসলাম সেতুসচিব বেলাদ হোসেন সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা